দর্শক, কার্লো আনচেলত্তির অপেক্ষায় ব্রাজিল ছিল দীর্ঘদিন এবং তাকে নিয়ে অনেক আশা ছিল ব্রাজিল ভক্তদের মাঝেও। তাই তো ব্রাজিল এখনো পর্যন্ত নিয়োগ দিয়েনি নির্দিষ্ট কোনো কোচ, কেননা আনচেলত্তির আশায় যে ছিল ব্রাজিল দলটা এবং পুরো ব্রাজিলীয় সমস্ত সমর্থকেরা। কিন্তু সবকিছু ছাপিয়ে আনচেলত্তি 2026 সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন রিয়াল মাদ্রিদের সাথে। তাই তো ব্রাজিলে আর আশা হচ্ছে না আনচেলত্তির, এটা এক প্রকার নিশ্চিত। অপরদিকে পেপ গার্দিওলাকে নিয়ে কিছুদিন আগে গুঞ্জন উঠলেও কিন্তু পেপ গার্দিওলাকে নিয়ে এখনো বড় কোনো ভালো সিদ্ধান্ত আসেনি। অপরদিকে ব্রাজিলের বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবি স্পোর্ট তারা জানিয়েছে ফিলিপ স্কালোরি ব্রাজিলের নেক্সট ম্যানেজার হচ্ছে। তিনি রোনালদিনহো, রোনালদো, নাজারিয়া এবং রিবালদোদের নিয়ে 2002 সালে ব্রাজিল জিতেছিল তাদের পঞ্চম বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপ দলের হেড কোচ ছিলেন এই ফিলিপ স্কালোরি। তারপরে তিনি বিশ্বকাপ জিতিয়ে চলে যান পর্তুগালে। তারপর পর্তুগালে যে রোনালদোদের সাথে ইউরোকাপের ফাইনাল পড়তে এবং বিশ্বকাপের সেমি ফাইনালে তুলেছিলেন। তারপর আবারও যখন ব্রাজিলের দ্বিতীয় মেয়াদে আসলেন স্কালোরি, তখন কিন্তু ব্রাজিলকে একটা শিরোপা আবারও দিয়েছেন উপহার। 2013 সালে কনফেডারেশনের কাপটা জিতিয়েছেন তিনি। মূলত তার নেতৃত্বে 2014 সালের বিশ্বকাপটাও নিয়ে নেবে এরকমটাই মনে করছিল ব্রাজিলের ভক্তরা। কিন্তু জার্মানির বিপক্ষে খুবই বাজেভাবে হারার পর স্কালোরিকে আর দেখা যায়নি ব্রাজিলের ডাগআউটে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি তাতে স্কালোরিকে খুব পড়ে চাচ্ছে এই ব্রাজিলের বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবে স্পোর্টস, কেননা 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল এখনো পর্যন্ত কোচ শূন্য আছে। তাই তো গ্লোবে স্পোর্টস তাদের দ্বারা জানিয়েছে ব্রাজিলের কোচ হতে চলেছে ফিলিপ স্কলারি। এই প্রস্তাব নাকি দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন, কারণ আনচেলত্তি না আসাতে তারা কিন্তু এখন নড়ে চড়েই বসেছে। হতে পারে 2002 সালের বিশ্বকাপের পর আবারও 2026 বিশ্বকাপ জিতবে ব্রাজিল স্কলারির হাত ধরেই। তো দর্শক, আপনার কি মনে হয়, ফিলিপ স্কলারি কি প্রস্তাব দিলে স্কলারি কি আদৌ আসবেন, নাকি কি হবে ব্রাজিল ফুটবলের